গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো সাইন থিটা কস থিটার যে অঙ্কগুলো আসে গ্রুপ ডি, এনটিপিসি, এই ধরনের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এইটি একবার যদি এই ভিডিওটি দেখো তো আর কখনোই ভুলবে না। তো আমরা একটা ত্রিভুজ এঁকেছি, যে ত্রিভুজটা হলো এ বি সি ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার এসি অতিভুজ, বিসি ভূমি আর এবি হলো লম্ব। এবি লম্ব, বিসি ভূমি, এসি হলো অতিভুজ। তো এইবার আমরা এখান থেকে মানটি বের করব। তো এইগুলো মনে রাখতে হবে, প্রথমে যেটি আসে সেটি হলো সাইন থিটা। সাইন থিটা মানে হলো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এগুলো লিখে নাও তোমরা ভিডিও দেখে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা এসি, এবি বাই এসি, ঠিক আছে। তারপরে আসবে কস থিটা। কস থিটা মানে হলো, কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, ঠিক আছে। তারপরে আসে ট্যান থিটা। ট্যান থিটা মান হলো, মানে হলো লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান থিটা হলো লম্ব, লম্ব মানে কি এবি, ভাগ ভূমি মানে কি বিসি। ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। এইবার আর তিনটে আছে, দেখো এই তিনটে মনে রাখলে হয়ে যাবে, আর তিনটে খুবই সোজা। বাকিগুলো হলো সাইন থিটার তলায় আসবে কোসেক থিটা, কস থিটার তলায় সেক থিটা, আর ট্যান থিটার তলায় আসবে কট থিটা। এবার এটা আমরা কি করব, এটা আমরা ঠিক উল্টে দেব। কিরকম? কোসেক থিটা সাইন থিটার অপোজিট, মানে এটি মনে রাখতে হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এসি বাই এবি। সেক থিটা মানে কস থিটার অপোজিট, অতিভুজ বাই ভূমি সমান সমান এসি বাই বিসি। আর কট থিটা মানে ট্যান থিটার অপোজিট, মানে ভূমি বাই লম্ব সমান সমান বিসি বাই এবি। এই দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো এখানে থেকে আর একটা সূত্র যেটা আমরা জানি সেটা হলো পিথাগোরাসের, সূত্র এটা সবাই জানি আমরা। পিথাগোরাসের সূত্র কি আছে? অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা সকলেই জানি। তাহলে এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি, অতিভুজ মানে, অতিভুজ মানে এসি স্কোয়ার সমান সমান লম্ব মানে কি এবি স্কোয়ার যোগ ভূমি মানে বিসি স্কোয়ার, এটি পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা এটিকে উল্টো করে লিখি, মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার, একই জিনিস, এসিটাকে এপাশে নিলাম, এটিকে এপাশে লিখলাম, ঠিক আছে। তো এবার প্রথমে এবি দিয়েই ভাগ করব, এবি স্কোয়ার দিয়ে ভাগ করব, বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, সব কটাকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এটা এটা কেটে গেল, কি থাকলো বিসি স্কোয়ার আর এবি স্কোয়ার,
ঠিক আছে, কেটে গিয়ে এখানে আসলো এক যোগ বিসি বাই এবি। বিসি দেখো, এবার খুঁজে দেখো কোথায় আছে, পিসি বাই এবি মানে কি কট, স্কোয়ার আছে তো কটে স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, বিসি বাই এবি মানে কট থিটা, স্কোয়ার আছে তো কটে স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এসি বাই এবি, এসি বাই এবি মানে কোসেক স্কোয়ার আছে এটাতে কোসেক স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। আবার দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, এখানে এইবার পিসি দিয়ে ভাগ করবো সব কটাকে, বিসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার। তো এবি বাই বিসি কোথায় আছে দেখে নাও, এবি বাই বিসি মানে টেন এ স্কোয়ার থিটা প্লাস এটা কেটে গেল এক ইজ ইকুয়াল টু এসি বাই বিসি, এসি বাই বিসি মানে সেক এ স্কোয়ার থিটা। আবার লিখলাম এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, এবার সবকটাকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এবি বাই এসি মানে কি সাইন এ স্কোয়ার থিটা প্লাস বিসি বাই এসি মানে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা কেটে গেল ওয়ান। তাহলে আমরা এখান থেকে তিনটে সূত্র পেলাম, এক নম্বর সূত্র কি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই হলো আমাদের ফর্মুলা, এখান থেকে আমরা সব কিছু পেরে যাব এখান থেকে। আর যেগুলো আমাদের মনে রাখতে হবে সেটা যেমন এখানেই আমি একবার বলে দিয়েছি, সাইন মানে কত, সাইন মানে হলো সাইন থিটা মানে হলো, আর যেগুলো মনে রাখতে হবে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা উল্টো, ঠিক আছে ওয়ান বাই কোসে থিটা উল্টো সাইনের, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা, আর টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা। আর একটা হয় যেটা সেটা হলো টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা ভাগ কস থিটা করলে এসি এসি কেটে যাবে, লম্ব বাই ভূমি থেকে যাবে এই সাইন থিটা বাই কস থিটা টেন থিটা, টেন থিটা মানে। এবার এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো, তো শুরু করা যাক। তাহলে শুরু করা যাক, প্রথম অঙ্ক দিয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু তিন বাই পাঁচ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ ইজ ইকুয়াল টু তিন বাই পাঁচ। এবার পিথাগোরাসের সূত্র কী আছে, যে অতি ভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা দেখো আমাদের তিনটে বের করতে হবে, এরকম যদি থাকে লম্ব ইজ ইকুয়াল টু তিন, অতিভুজ ইজ ইকুয়াল টু পাঁচ, ভূমি ইজ ইকুয়াল টু বের করে নিতে হবে। তো অতিভুজের স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার ইজ ইকুয়াল টু তিন স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এইটা এই পাশে আসলে কী হবে পঁচিশ, তিন স্কোয়ার মানে নয় মাইনাস নয় ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার, তাহলে পঁচিশ থেকে নয় গেলে ষোলো, ভূমি ষোলো ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কী হবে রুট ষোলো, তাহলে চার, ভূমি সমান সমান তাহলে বেরোলো চার, ঠিক আছে। এইবার আমরা এখানে বসিয়ে দিতে পারবো, কি
কি দিয়েছে? ট্যান থিটা প্লাস কোসেক থিটা। তাহলে নর্মালি করলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। আর কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে কি বলা আছে এখানে? অতিভুজ বাই লম্ব। তাহলে সেটি লেখো, অতি বাই লম্ব সমান সমান লম্ব কত এখানে? 3। ভূমি কত? 4। অতিভুজ কত? 5। লম্ব কত? 3। তাহলে কি হবে? 3 4 12 হলো লসাগু, 9 প্লাস 20 মানে 29/12 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? বোঝা গেল? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। তাহলে লম্ব মান হলো 3, ভূমির মান হলো 4, অতিভুজ 5, আর লম্বর মান হলো 3। তাহলে লসাগু করে মান বেরিয়ে যাবে। এইভাবে করতে হয় অঙ্কগুলো। পরের অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে 1 - sin θ 1 + sin θ তার পুরোটা রুট ইজ ইকুয়াল টু কত? তাহলে ট্যান থিটা মানে আমরা কি শিখেছি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি সমান সমান 4/3। তাহলে লম্ব ইজ ইকুয়াল টু 4 আর ভূমি ইজ ইকুয়াল টু 3। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজের মান হবে 5। এই কি দেখো বন্ধুরা, এখানে এটি 4² + 3² ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো 4² = 16 + 9 = 25। সুতরাং অতিভুজ ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে 25। তাহলে অতিভুজ মানে 5। এটি একটু মনে রাখার ব্যাপার আছে যে যদি এটি একটি সিরিজ আর কি, 4 3 আর 5 হয়, মানে 4² আর 3² যোগ করলে 5² হয়। ঠিক আছে, এটি মনে রাখলেই চলবে যে 4 3 5 হয়। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে অতিভুজ 5 পেয়ে গেলাম। এবার তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, এটা আমরা করেছি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত? 4। অতিভুজের মান কত? 5। 4/5 আসবে। তো এইবার জাস্ট মানগুলো বসিয়ে দিলে হলো, 1 - 4/5 আর নিচে 1 + 4/5 সমান সমান উপরে কত আসছে? রুট আছে এখানে, লসাগু আসছে 5, উপরে আসছে 5 - 4 মানে 1/5, আর নিচে আসছে 5 + 4 মানে 9/5। এই 5 5 কেটে যাবে, কি থাকবে? √1/9 ইজিক্যাল টু, রুট যদি উঠে যায় এখানে কি আসছে? রুট থাকলে 1² 9 মানে কত? 3² 1² 1 3² 9 রুট উঠে গেলে 1/3 হয়ে যাবে অ্যান্সার, 1/3 অ্যান্সার। তো পরবর্তী অঙ্কটা একটু অন্যরকম, সেটি হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু x/y হলে x sin θ - y cos θ বাই x sin θ + y cos θ মান কত সেটা জানতে চাইছে। তো কিন্তু আমরা একই প্রসেসে করবো, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি সমান সমান x/y। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাই? লম্ব ইজ ইকুয়াল টু x, ভূমি ইজ ইকুয়াল টু y, আর অতিভুজ ইজ ইকুয়াল টু √x² + y² অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাও শুধু অতিভুজ হলে রুট হয়ে যাবে x² + y²
তাহলে এখানে আমরা এবার মানগুলো নিয়ে নিই। সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে হলো লম্ব বা অতিভুজ। তাহলে লম্ব মান কত? এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান হলো ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইবার যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কি পাব? ঠিক আছে, তো এবার আমরা মানটা বসিয়ে দেবো। তো এখানে যেটা দিয়েছে যে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা, প্রথমে উপর একটুকুই করছি। তো এক্স ইন্টু সাইন থিটা মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কস থিটার মান। তাহলে এখানে কী আসবে? এক্স স্কোয়ার আসবে মাইনাস কি আসবে? ওয়াই স্কোয়ার। আর লসাগু কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো সমান আছে, তাহলে যা আছে তাই বসে যাবে। ওয়াই গুণ ওয়াই, ওয়াই স্কোয়ার এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার। আর নিচে কি আছে? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে এক্স ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আবার আগের মতন লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার এইটা ভাগ কিরকম আছে? এই মাইনাস ভাগ প্লাস, তাহলে তাই করে দিই আমরা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই নিচেগুলো কেটে যাবে, কী থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকবে। তো এইবার যে অ্যান্সার কীভাবে দেওয়া আছে, তো অপশান কীভাবে দেওয়া আছে, অপশানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটি হয়ে যাবে অ্যান্সার। তো বন্ধুরা, আমরা যে ফর্মুলাগুলো শিখলাম, এই যে ফর্মুলাগুলো আমরা শিখলাম যে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু কোস স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান, এই তিনটে ফর্মুলা কাজে লাগিয়ে একটি অঙ্ক করে দেখাচ্ছি আমাদের। তো যে অঙ্কটি দিয়েছে সেটি হলো ট্যান থিটা ইজ ইকাল টু রুট ফাইভ হলে সেক স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস কোস স্কোয়ার থিটা ইজ ইকাল টু, এর মান বের করতে বলেছি। তো এখানে আমরা যেটা করব, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ওভাবে করলে হবে না। এটি এটি যেহেতু স্কোয়ার আছে আমাদের, তো আমরা সেটাকে স্কোয়ারে নিয়ে যাবো। ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু ফাইভ। এইবার ট্যানের অপোজিট কি? কট, কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান বাই ফাইভ, এটা পেয়ে গেলাম আমরা। তো এখানে একটা দুটো পেয়ে গেলাম আমরা, ট্যান স্কোয়ার থিটার মান পাঁচ, কট স্কোয়ার থিটার মান হলো ওয়ান বাই ফাইভ। তা এইবার আমরা এখানে বসিয়ে দেবো সেক স্কোয়ার থিটার মানে কত। সেক স্কোয়ার থিটা মানে হলো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর প্লাস কোস স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, তিনভাবে নিচে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কোস, প্লাস না
মাইনাস আছে, মাইনাস 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, তো এইবার আমরা মানগুলো বসিয়ে দেবো। 1 প্লাস টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটার মান হলো 5, 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 1 বাই 5 বাই 1 প্লাস 5 মাইনাস 1 প্লাস 1 বাই 5। তো এখান থেকে কি পাচ্ছি আমরা, 1 প্লাস 5 6 প্লাস এখানে লস হবে 5, এখানে 5 আর 6 বাই 5, এখানে 6 মাইনাস 6 বাই 5। তাহলে এখানে এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাবে 5, 5 6 30 যোগ 6 36 ভাগ 5, আর এখানেও লস হবে 5, 5 6 30 মাইনাস 6 মানে 24 বাই 5, 5 5 কেটে যাবে, কি থাকবে 36 বাই 24। তো এইবার এটাকে কাটলেই হয়ে যাবে। তো এখানে 3 বারুন 36, 12 দুগুণে 24, 3/2 মানে 1.5 হয়ে যাবে অ্যান্সার। যদি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও যদি এই ধরনের আরও অঙ্ক চাও, আমি তাহলে আবার অঙ্ক আপলোড করে দেবো তোমাদের জন্য। থ্যাংক ইউ কমেন্ট করে, লাইক করে, ও চ্যানেলটি যদি নতুন হয় তোমার কাছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।